Guys, NRC, NRC, কেবল মাত্র NRC. আপোনাৰ যদি এটা নাম নাই NRC, তেনে হলে আৰু উপায় নাই. একমাত্ৰ উপায় আছে ভগৱানকে কৰক আমনি কাকুতি. পিছে ফেসা, তোৰ নাম সাম NRC আহিছেন নাই কো? Problem তো কি হল জাননে? মোৰ নাম আহিছে, মাৰ আহিছে, দেউতা আহিছে, কিন্তু ভন্টিৰ নামটো নাহিলে এবাৰ. তোৰ ভন্টিৰ নাম নাই NRC. তেনে হলে আৰু উপায় নাই. হে মৰমৰ ভনী, তুমি কৰা অলৰেডি তোমাৰ প্ৰিপেৰেশ্যন, কাৰণ কি কৰ্ণব ডাঙৰিয়াই পোৱাৰ পিছত কত তোমাক পঠাই দিয়ে তার কোনো নাই গ্যারান্টি হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান আজি আপোনালোকৰ ওচৰত মই এটা মেজৰ টপিক লৈ ডিসকাশন কৰিবলৈ ওলাইছো এন্ড দ্যাট ইজ দ্য ইস্যু দ্যাট হ্যাজ শেকেন দ্য হোল কান্ট্রি নাও দ্য ইস্যু ইজ NRC ইয়েস আজি আমি কথা পাতিম NRCৰ ওপৰত আৰু NRCৰ ওপৰত কথা পাতিবলৈ মোৰ লগত আছে গগৈ ছাৰ ভাস্মনজী আৰু লগতে টুল বৰা চ' দুই নয় NRC দুই নয় মিছ গগৈজী ভাস্মনজী টুল বৰা দুই নয় NRC NRC মানে কি গগৈজী আপোনাক মই সুধিব বিচাৰিছোঁ দুই নয় NRC NRC কথা মই কেলে নাজানিম আপুনি জানে না NRC প্ৰথম কথা শুনক নিজা কলে কিডাল হ'ব যে NRC প্ৰথম বনাইছো মই মোৰ নাম কেলে নাথাকিব ময়ে আৰম্ভ কৰিছো যেতিয়া মোৰ নাম কেলে নাথাকিব আপোনাৰ বোৱাৰী ফৰেনৰ সেইকাৰণে তেওঁৰ NRCত নাম নাই আৰু যিহেতু আপোনাৰ বোৱাৰীৰ নাম NRCত নাই তাৰমানে আপোনাৰ শহুৰৰ কেনেকে থাকিব পাৰে মই টুল বৰা ডাঙৰীয়া সুধিব বিচাৰিছো NRCৰ সম্পৰ্কত আপুনি কি ক'ব বিচাৰে নহয় মানে কথাটো হ'ল কি NRCৰ কথাটো সকলোতে জানে এতিয়া সকলোৱে গম পাইছে কথাটো যিহেতু মই এটা নেশ্যনেল টিভিত আছো গতিকে মই আমাৰ দলটোৰ বিষয়ে এটা ক'ব বিচাৰিছো আমাৰ দলটো এটা মিত্ৰজোঁট দল আৰু দলটোৰ আমাৰ এটা সুন্দৰ এটা অফিচ আছিলে আমাৰ গুৱাহাটী মাজবজাৰত এটা অফিচ আছে আৰু সেই অফিচটো আমি এতিয়া বৰ্তমান আমি এটা ভাড়ালৈ দিব বিচাৰিছো আমি ভাড়ালৈ দিব বিচাৰিছো তাক যিহেতু মানে বিবাহ ভৱন হিচাপে সকলোতো গম পাইছে মই সেই আপাহতে আমাৰ অফিচটোৰ বিষয়ে অকণমান ক'ব বিচাৰিছো যে গতিকে আমাৰ অফিচটো বিবাহ ভৱন হিচাপে ব্যৱহাৰ কৰিব পাৰে কাৰোবাৰ অন্ন প্ৰসন্ন হৈছে আপোনাৰ নাম NRCত আছেনে Is your name included in the NRC? একটা কথা কইতে চাই এই NRCটা বহুত ভালো জিনিস হইছে তার মানে আপনি কোন বিষয়ে এই যেটা NRC প্রক্রিয়া যেটা হইছে এটা ভালো ভালো হইছে একদম একটা কথা কই এই যে NRCতে আমরা নাম আছে আপনার নাম আছে আছে আমার লোরার ভি নাম আছে লোরার নাম আছে আমার বিবি জামার ভি নাম আছে আচ্ছা আপনার মানে মানুষের নাম আছে
গোবেশনের মত না আমরা মানুষজনীর ভি নাম আছে আমার বুয়ারির ভি নাম আচ্ছা আমার বুয়ারির না কেটা বুয়ারির নাম আছে তেও বুয়ারিটো মুন ইজ না বয় না নয় না না দেখি তো একটা কোশ্চেন কেটা বুয়ারি হয় ফ্যামিলি মেম্বার আঞ্চলিক দল আঞ্চলিক দলটোৰ বৰ্তমান আৰ্থিকভাৱে অকণমান কুশলীয় গতিকে আমাৰ আৰম্বাৰী স্থিত আমাৰ দলৰ যিটো ভৱন সেই ভৱনটো আমি সুবিধাৰ্থে আমি ভাড়ালৈ লৈ গৈছো আমি বাৰ্থডে পাৰ্টি সকলো চাফা যিহেতু আমাৰ দলটো আৰ্থিকভাৱে অকণমান আর্থিকভাবে অকন কম আছে তার মানে আপনি পাবলিসিটি আপনাদের কিয় করা নাই তেনে হলে না পাবলিসিটি করবার কারণে কে ন্যাশনাল টিভি আপনি মাতিছে তার ভাবে আপনাকে ধন্যবাদ দিছো আর কে তার জন্য আমি রাইজে জানাবো বিষয় আমি একটা কথা কই আমি কিন্তু এই দেশে একদম খিলঞ্জিয়া মানুষ আছে এই খিলঞ্জিয়া না আমি আমি কম পাইছো ওয়ান নম্বর নিয়া নাই নাই দিস ইজ নট অ্যাবাউট ভবন দিস ইজ অ্যাবাউট এনার্জি আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস অ্যাবাউট ইওর ডগ আচ্ছা কর্ণব জি আপনি মোক কচোন এনআরসি মানে কি ফুল ফর্ম অফ এনআরসি দ্য নেশন ওয়ান্টস টু নো বাহিরে বেলেগক প্রেসিডেন্ট হিসাবে ভাবিব নোৱাৰে আপুনি তাৰমানে এনআরসি বিষয়ে একোৱে নাজানে আপোনালোকে এজন প্রেসিডেন্ট বিচাৰি পোৱা নাই আপোনালোকে দিবলৈ ভয় কৰে প্রেসিডেন্ট এনিওয়ে আপুনি কৈছে আমি কৈ দিলা রাহুল বুবাক বিচাৰে কাৰণে নেশনেল রাহুল নো নো দিস ইজ টোটালি কৰি তো টোটালি ভুল আচ্ছা কোন না দি এটা ভুল কনসেপ্ট আচ্ছা কোন আমরা কিন্তু অসমের একদম খিলো এ খিলো না এন্ড খিলো यस মিস্টার বড়া আপুনি কো আপনিও কয়ে আছে অথনি বহুত কথা ওটর কথা কয়ে আছে ভবনের কথা কয়ে আছে নাও সেম ই ডাইরেক্টলি এনআরসি মানে কি ফুল ফর্ম তো কো হয় আসলে এনআরসির ফুল মিনিং তো সকলে জানে বর্তমান কিন্তু এনআরসির ফুল মিনিং তো হচ্ছে নহলেও রাজ্য চলিব হ্যাঁ একটু গ্যারান্টি নহলেও আর মানে হচ্ছে রাজ্য সি মানে চলিব হ্যাঁ ওই রাজ্য চলিছে না 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 নহলে রাজ্য চলিব এই নহয় বর্তমান কেটে অর্থ এনআরসি তার মানে আপনি নহলে রাজ্য চলিব মানে কেনেকে চলিব রাজ্য যি ধৰণে আমি নাগৰিক সংশোধনী বিধেয়কখন আমি উত্থাপন কৰিছো সকলো ঠিক ঠাকে চলি আপোনালোকৰ টোটেলি কনসেপ্ট বিলাক সব ভুল আপোনালোকে কোনো এনআরসিৰ কথা নাজানে তাৰমানে ভাষণ দিয়ে আপোনাক সুধিব বিচাৰিছো আপোনাৰ মতে এনআরসি মানে কি আচ্ছা ফার্স্ট আমি একটা কথা কৈ মোক যে এই এনআরসিটা বহুত ভালো কাজ না আমি কই আছে ভাল এনআরসি হইছে ফেল এনআরসি হইছে কিন্তু আপনি ক এনআরসি মানে কি আপনার নামও হইছে এখন এনআরসির মিনিংটা কইতে লাগে আচ্ছা এনআরসির মিনিংটা হইছে আপনার এনআর মতলব নাম আর আরর মতলব না রাখলে আর সির মতলব আপুনি মোক ইয়াত ফাঁকি মাৰিছে আপনি কিয় ফাঁকি মাৰিছে মোৰ শ্বট সেইটো কওক আচ্ছা আপনি বলেন আমি একটা কথা কৈ মোক নাও
বাথৰুম যাও পাকঘৰত থাক শুই থাক যেতিয়া তেতিয়া পিন্ধি থাকিবি পুলিচ কোন সময়ত আহি কি উপায়েৰে পইচা লৈ ল'ব ঠিকনা নাই ওলাইছো যাব পৰা আপোনালোকে ধৰিছে ক'ত অভাৰ স্পীড হৈছে
তো লাইফত বহুত ইন্টারভিউ দিছ, চাকরি পোৱা নাই এটা বেলেগ কথা বাৰু, কিন্তু এই ইন্টারভিউ দিবলৈ যাওঁতে কোনটো বস্তুৱে তোৰ সবতকৈ বেছি টেনচন দিয়ে কচোন? জাস্ট এ কোৱেশ্চন আনসার রাউন্ড টু, হে আনসার দিয়া সময়ত মই নার্ভাস হৈ যাওঁ। আনসার টু কেতিয়াবা কেতিয়াবা আকৌ কোৱেশ্চন লৈ পেলাও মানুহে টেনচন লৈ লয়। মে কামিং স্যার? ইয়েস কামিং। হ্যালো, গুড মর্নিং স্যার। মর্নিং। ওয়েল, থ্যাঙ্ক ইউ স্যার। নামটো কি আছিল তোমাৰ? স্যার সিবিল শর্মা। আচ্ছা আচ্ছা, তেতিয়া ইয়াত কি কাৰণে আহিছা গম পাইছা না তুমি? হয় স্যার, এই কোম্পানিটো হৈছে তোমাৰ ৰেলৰ ডবা বনোৱা কোম্পানি, আৰু তুমি ইয়াত ইণ্টাৰভিউ দিবলৈ আহিছা। হয়, গতিকে মই তোমালোকক, বিশেষকৈ তোমাক, এই ট্ৰেইনৰ ডবাৰ ওপৰত থকা মানে তাৰ ৰিলেটেড এক প্ৰশ্ন সুধিম। ঠিক আছে। আচ্ছা, ধৰি লোৱা তুমি ট্ৰেইনত এঠাইৰ পৰা আন এঠাইলৈ গৈ আছা, ঠিক আছে? হয়। ট্ৰেইনখনৰ ডবাটোত কম্পাৰ্টমেণ্টত ফেনো চলি আছে, কিন্তু তোমাৰ ইমান গৰম লাগিছে, তেতিয়া তুমি কি কৰিবা, কি খুলিবা তুমি? ফেনো চলি আছে। ফেনো চলি আছে, গৰম উঠি আছে, গৰম লাগি আছে ছাৰ। তেতিয়াতো জেনেৰেলি মানুহে যিটো কাম কৰিব, মই খিৰিকীখন খুলি দিম ছাৰ। আচ্ছা আচ্ছা, খিৰিকীখন খুলি দিবা। হয় ছাৰ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ধৰি লোৱাচোন তোমাৰ খিৰিকীখন এক মিটাৰ বহল, ডেৰ মিটাৰ দীঘল, হয়, আৰু ট্ৰেইনখন পূবফালে 80 কিলোমিটাৰ পাৰ আৱাৰ্ছত গৈ আছে, বুজি পাইছা? তোমাৰ বগীটোৰ খিৰিকীখন এক মিটাৰ বহল, ডেৰ মিটাৰ দীঘল, আৰু ট্ৰেইনখন পূবফালে 80 কিলোমিটাৰ পাৰ আৱাৰ্চ স্পীডত গৈ আছে, আৰু তোমাৰ যিটো মানে বতাহ, মানে বতাহটো যিটো বলি আছে, মিনিটত 5 মিটাৰ স্পীডত বলি আছে, বতাহটো মিনিটত 5 মিটাৰ স্পীডত বলি আছে। আচ্ছা, তেতিয়া তোমাৰ গোটেই কম্পাৰ্টমেণ্টটো ঠাণ্ডা হওঁতে কিমান সময় লাগিব কোৱাচোন? কি ছাৰ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বুজি নাপালা, মই বুজাই দিছোঁ বাৰু, চিন্তা কৰিব নালাগে। তুমি যিটো কম্পাৰ্টমেণ্টত বহি আছা, সেই কম্পাৰ্টমেণ্টটোত প্ৰথমখিনিতো গম পাইছা বহুত গৰম, ফেন চলি আছে, তেতিয়া তুমি কি খুলিবা? খিৰিকী, অভিয়াছলি খিৰিকী। আচ্ছা, তাৰপিছত তোমাৰ সেই খিৰিকীখন এক মিটাৰ বহল আৰু ডেৰ মিটাৰ দীঘল, ট্ৰেইনখন 80 কিলোমিটাৰ পাৱাৰ আৱাৰ স্পীডত পূবফালে গৈ আছে, আৰু তোমাৰ বতাহ মিনিটত 5 মিটাৰ স্পীডত বলি আছে, তেতিয়া গোটেই মানে ডবাত মানে কম্পাৰ্টমেণ্ট ঠাণ্ডা হওঁতে কিমান সময় লাগিব কোৱাচোন বাৰু? নোৱাৰিম ছাৰ। তুমি তেতিয়া আৰু প্ৰিপেয়াৰ হৈ আহিব লাগিব। হয় ছাৰ, ঠিক আছে। নেক্সট টাইম আহিলে এই ডবা ৰিলেটেড কুৱেশ্যনবিলাক তুমি ভালকৈ হেৰি প্ৰিপেয়াৰ কৰি আহিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গৈ থকা পিছলৈ ট্ৰাই কৰিবা, ভাল হ'ব, যোৱা। কেনেকুৱা হ'ল মানে? ঠিকে আছে, কিন্তু মানে কিবা ভাল নালাগিলে। কি কি সুধিছিলে? এই আহাচোন, বহাচোন, বহা বহা বহা, এবাৰ কৈ থৈ যাওঁ। কি কি সুধিছিলে কোৱাচোন? কেনেকুৱা টাইপৰ কৈছোঁ? পাত্তাই নাপালোঁ নহয়। মানে এই সুধিলে যে ট্ৰেইনৰ ডবা এটাত যদি বহি থাকোঁতে খুব গৰম উঠি আছে, গৰম উঠি থাকোঁতে ফেনো চলি আছে, আৰু তেতিয়া গৰম উঠি গ'লে কি কৰিব, কি খুলিব, কি খুলিব? তাৰপৰা তুমি কি ক'লা? মই এইটোৱে ক'লোঁ যে গৰম উঠিলে খিৰিকী খুলি দিম। কিন্তু মানে এনেকুৱা হিচাপ লগালে, এনেকুৱা বতাহৰ স্পীড, কিবা ট্ৰেইনৰ স্পীড, টেম্পাৰেচাৰ, মিটাৰ পাৰ ছেকেণ্ড, এইবিলাক লগাই মানে মোৰ চোৰ একেবাৰে গৰম কৰি দিলে। কি জানো হ'ল, ইণ্টাৰভিউডাল মই মানে ধৰিবই নোৱাৰিলোঁ দেই। অৱশ্যে মই ভালকৈ প্ৰিপেয়াৰো কৰি অহা নাছিলোঁতো, তোমালোকে দিবা, আপোনালোকে দিব ভালকৈ। ঠিক আছে, হেৰি মানে খিৰিকী কথা কওঁতে এইটো কথা কৈছে। হয় 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 দে, ঠিক আছে, অল দ্য বেষ্ট। ঠিক আছে ঠিক আছে, অল দ্য বেষ্ট। আচ্ছা, খিৰিকী ন চাহ সোমাওনে?
Yes, come in. Oh, yes. Oh, thank you. What's your name? Muna. Lotkan Bhuya. Okay, Lotkan Bhuya. Where are you from? I'm Dibugur. Okay. What are you doing here? Yes. Our company is a bogi bonwa company, special doba bonwa company. Oh, okay. And I'm going to ask you a related question. Okay? Yes. আচ্ছা তুমি এটা কথা কওছো তুমি এখন ট্রেনত গৈ আছা হ্যাঁ ট্রেনখনত গৈ আছা ট্রেনখনত ফেনু চলি আছে কিন্তু তোমার খুব গরম লাগিছে হুম এটা তুমি কি খুলিবা কওছো প্রথমতে তেটা মই জ্যাকেটটো খুলি দিম আচ্ছা জ্যাকেট মানে ট্রেনত থকা বস্তু কি খুলিবা ও মইটো ট্রেনতে আছো ন ট্রেনত থকা অবস্থায় খুলিছো আচ্ছা আচ্ছা ট্রেনত থকা বস্তু প্রথমতে তুমি জ্যাকেটটো খুলিবা তার পিছত যদি গরম লাগে আর পিছত স্যার গরম লাগিলে Shall I start to cool it? Start cool it. Oh, start cool it. As a tire piece of the day to my gorm lag. Tire piece of the surgery, gorm lag, sir. What about Genji to cool it? Genji cool it. A tire piece of the day, sir. Robo, sir. Robo. Tire piece of the day, more gorm, okay? Was our pen to cool him? Horu pen to cool him? Tam, Tam, Gias of Hokolo cool him? Long go home of Bohitakim? কথা পিটু সার আপনি কলম মই কেতিয়াও খিৰিকি নকলো গাইজ ঘপক কৈ আহি ঠপক কৈ আপোনালোকৰ মুখত হাঁহি হুৰুম কৈ ধামাকা কৰিবলৈ আমি আহ সপ্তাহত আকৌ আহিম কিন্তু আপোনালোকে নিয়মীয়াকৈ চাই থাকিব আপোনালোকৰ প্ৰিয় অনুষ্ঠান মিছা কলে কি ডাল হ'ব প্ৰত্যেক শুকুৰবাৰে নিশা 10 বজাত কেৱল মাত্ৰ DY365